আসসালামু আলাইকুম। এই যে দেখেন, নিজের হাতের জিনিসটার টেস্ট কিন্তু আলাদা থাকে। বিসমিল্লাহি রহমানুর রহিম। এই যে দেখেন, নিজের হাতের গাছের লাউ এবং ইলিশ মাছ। এটা একটু ধরো, অন্য ধরো, এটা ধরো। হ্যাঁ, এই যে দেখেন, ওয়াও, কালারটা কেমন অসাধারণ না? নিজের হাতের গাছের লাউ এবং ইলিশ মাছ আমি রান্না করলাম। এখনের ইলিশ মাছের কিন্তু দারুণ স্বাদ। ওইখানে এই যে দেখেন, তালের পিঠা বানিয়েছি। এই যে দেখেন, তালের পিঠা বানিয়েছি। এই যে দেখছেন, এটা হয়েছে তালের পিঠা। এই যে দেখেন, তালের কালার দেখছেন কত সুন্দর। আসলে পাতিলের চারো কিনারে লেগেছে, যেহেতু একটু নাড়াচড়া করেছি সেজন্য একটু লেগে নিয়েছে। অসাধারণ না বলেন তো? আমার কাছে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। ইভেন আমার কাউকে খাওয়াতেও অনেক বেশি ভালো লাগে। যেমন ধরেন, যে কোনো মানুষকে রান্না করে খাওয়াতে অনেক বেশি আমার পছন্দ। এই যে দেখেন, ইলিশ মাছের লাউ, উফ। আবার বিশেষভাবে একটা কথা বলছি, এখনের ইলিশ মাছ কিন্তু খেতে খুব টেস্ট হয়। আপনাদের কি সবার আমার মতো এরকম কিনা অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।